বিশ্বের অনেক দেশেই নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। জীবন চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এশিয়ার দেশ হিসেবে ফিলিপিন্সও এর বাইরে নয়। পেঁয়াজের মতো একটি নিত্যপণ্যকে এখন দেশটিতে বিলাসবহুল পণ্য হিসেবে দেখা হচ্ছে। কারণ বর্তমানে ফিলিপিন্সে এক কেজি পেঁয়াজের দাম ৭০০ পেসো বা প্রায় ১৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩০০ টাকারও বেশি। পেঁয়াজ সংকটে পড়া ফিলিপিন্সের রেস্তোরাঁয় ঝুলিয়ে দেয়া হয়েছে নোটিশ। সেখানে লেখা, খাবারের ওপর বেরেস্তা দেয়া হয় না। সরকারি হিসাব অনুযায়ী গেল এক মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে মাংসের দামের চেয়ে বেশি হয়ে গেছে। এমনকি টপকে গেছে দৈনিক ন্যূনতম মজুরিকেও। গেল মাসে দেশটিতে মূল্যস্ফীতি পৌঁছেছে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। পাশাপাশি গেল আগস্ট মাসের পরে দুটো শক্তিশালী ঝড়ে নষ্ট হয়ে গেছে ফসলটির বীজ, যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম একেবারে আকাশচুম্বী। এদিকে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির এ পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ক্ষমতা গ্রহণের পর থেকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রেখেছেন নিজ হাতে, আর তাই পরিস্থিতির উন্নতি করতে চলতি মাসের প্রথম দিকে লাল ও হলুদ পেঁয়াজ আমদানির অনুমোদন দেন তিনি। মৌসুমি সাথী, সময় সংবাদ।